যে ঘুমের কথা বলেন, 600-700 ঘুমের কথা বলেন, তো এখন ঘুম না ঘুম এটাই বুঝতে হবে আমাদের। যেমন হারেজ চৌধুরী, উনি তো ঘুমিয়েছেন, ওনাকে কেউ ঘুম করেনি, ঘুমিয়ে ঘুমিয়ে কেটে উনি কিন্তু চিরবিদায় নিয়েছেন। বিএনপি কিন্তু ঘুমের খাতায় তার নাম দিয়েছে। প্লিজ আমি জেনে বলছি, আপনি সালাউদ্দিন ওনাদের নেতা, ওই সালাউদ্দিনকে পাইলাম আমরা ইন্ডিয়াতে, উনি ঘুম, তো এরকম কত ঘুম যে কত জায়গায় লুকিয়ে আছে, এইটা হলো মানে ওদের নত জানু রাজনীতির একটা, আর রাজনীতি না জানার একটা বৈশিষ্ট্য। আপনি দেখেন যে উনি মোশারফ ভাই একটা কথা বললেন, তখন হামলা মামলা আর অত্যাচার নির্যাতনের পটভূমি তিনি রচনা করলেন, যে কথাটা দেখেন আমি লিখলাম গ্রেনেড হামলা, আমার আমি না কিন্তু আমাদের কাছ থেকে 500 মাইল দূরে বসে থেকে কিন্তু তিনি উত্তর দিয়ে দিলেন যে একুশে আগস্টের গ্রেনেড হামলার চেয়ে ভয়াবহ ঘটনা তো আর ঘটেনি এ পর্যন্ত, 75 আর হলো 21 আগস্ট। তো এই যে 75 সালের 15 আগস্ট আর 21 আগস্ট যারা ঘটিয়েছেন একই সূত্রে গাঁথা, ওই সময়ে মামলা নেন নাই, মোকদ্দমা নেন নাই, এমনকি যারা আহত বেঁচে থাকার উপায় ছিল তাদেরকেও কিন্তু চিকিৎসাটা দেন নাই। এই ছিল তখন মানবিক সরকার, আর আমরা এখন মানবতা বিরোধী কাজ করছি। কী কাজ করছি, কেমন একটা ঘটনা ঘটিয়েছি যে এমন একটা ঘটনা ঘটিয়েছি যার কারণে আমরা অমানবিক হয়ে পড়লাম, এই সরকার অমানবিক। এই সরকার কী করলেন, সাজাপ্রাপ্ত একজন আসামি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে বঙ্গবন্ধুর কন্যা ওনাকে রেহাই দিয়ে বাসায় থাকার ব্যবস্থা করে দিলেন, এইটা অমানবিক আর ওনাদেরটা মানবিক। যদি এরকম হয় তাহলে মানবিকের সংজ্ঞা ঘুরাই লিখতে হবে, অমানবিক সংজ্ঞাটা বিশ্লেষণ করতে হবে। আরেকটা বিষয় হলো যে উনি হামলা মামলার কথা, নারায়ণগঞ্জে বোমা হামলা করে 22 জনকে মেরে ফেলা হয়, শামীম ওসমান একজন এমপি ছিলেন, তার অবস্থাটা আপনারা জানেন, গুরুতর আহত অবস্থা তাকে না এই হাসপাতালে আনা হয়, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু ওই দিনই আমাদের আজকে যিনি জেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন পেলেন চন্দনশীল, তার কিন্তু দুইটি পাই উড়ে গেল। আজকে দীর্ঘদিন যাবত 96 থেকে এ পর্যন্ত উনি দুইটা পা ছাড়া জীবনযাপন করছেন, রাজনীতি করছেন, বেঁচে থাকার উপায় ছিল তার ছোটোখাটো ব্যবসা। এই যে ওই মামলার মুখ কিন্তু আলো দেখেনি, তখন কিন্তু ওই কোর্টেই মামলা করতে হয়েছে, আর এখন উনি বলেন মামলার কথা। আহসানুল্লাহ মাস্টার একজন প্রখ্যাত শ্রমিক নেতা, তাকে কিন্তু সেই সময়ে হত্যা করা হয়, সেই সময় হত্যা করা হয় নাটোরের মমতাজ ভাইকে, তিনি 2 বারের এমপি ছিলেন। সেই সময় মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয় খুলনায় বোমা মেরে, তো সারা বাংলাদেশে বোমাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে, মানুষ খুন হয়েছে, বাদ দিলাম আওয়ামী লীগ অমানবিক মানুষ আমরা, আমাদেরকে মেরেই ফেললো। কিন্তু এই খোদ ঢাকা শহরে কতকগুলি কাউন্সিলর হত্যা হলো, ওগুলি ওই মামলা কোথায়? বিএনপি সমর্থিত বিএনপির সময় বিএনপির কাউন্সিলর, ওরা বিবাদ করে, ওরা যুদ্ধ করে, ওরা সংঘর্ষ করে, যে কিলিংগিরি হলো, এই কিলিংয়ের রাজনীতি ওনারাই প্রতিষ্ঠা করেছেন, ওনারাই কীভাবে অমানবিক মানবিক এটার সংজ্ঞাটা দিবেন। আমাদের সময় এগুলি হচ্ছেও না, হবেও না, অমানবিক কোনো কর্মকাণ্ডের সাথে আজকের সরকার জড়িত না, পরিষ্কার বক্তব্য। আর উনি মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন ওনারা এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতার সহিত বলেছেন অধিকতর তদন্ত করা হোক, আমি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। অর্থাৎ আমরা চাই এই ধরনের ঘটনা ঘটতে পারে, রাষ্ট্রে অনেক ঘটনা ঘটে, সেটার জন্য কিন্তু আমরা চুপ করে বসে নেই, আমরা তদন্ত সাপেক্ষে তাদেরকে বের করার চেষ্টা করছি, এবং এই সকল ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব। এই মর্মেই কিন্তু আজকে এই যে মুক্তি আন্নানদের মতো মানুষ ধরা পড়েছে এবং ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, এই কারণেই কিন্তু আজকে সুশাসন কায়েমের লক্ষ্যেই কিন্তু ওই স্বাধীনতা বিরোধী ওই রাজাকার আলবদরদের বিচার কার্য সম্পন্ন হয়েছে, এই কারণেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদেরকে বিচার কার্য সম্পাদন করে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার একটা রাস্তা তৈরি করা হয়েছে। তো আমরা তো চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে, সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন যে মামলা নেয় না, মামলা নিচ্ছেন না, এগুলো দেখেন কেন মামলা নিচ্ছেন। আপনি রুমেল ভাই আমাকে প্রশ্ন করেছেন, মামলা নিচ্ছেন না তা না, মামলা দেওয়ার যে জন্য যিনি যাবেন বাদী হয়ে, ওরকম বাদীই তো পাচ্ছেন না, কারণ কেমনে বাদী পাবেন, মামলা তো ঘটনা তো ঘটাচ্ছেন ওনারা,
আর আহতের তালিকায় নিজেরা নাম দিয়ে দিচ্ছেন। নয়তো আপনি দেখেন বিএনপি একজন আহত হয়েছে, এত মামলা মোকদ্দমা, আমার মতো ডান্ডা বেরি পড়া অবস্থায় একটা ছাত্রনেতা ওনাদের দেখান তো, আমার মতো ওই নয় মাস কারারুদ্ধ এবং নয় মাস ডিটেনশন এরকম একজন দেখান তো, এটা কিন্তু পাবেন না। আমরা কিন্তু অনেক কষ্ট করে এই রাজনীতিকে আমরা সহজ সরল এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সবার জন্য ফ্রি করার চেষ্টা করছি। কিন্তু বাবা, এখানে আপনি অর্থাৎ মানে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আপনি ছাত্রনেতা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে যে পরিমাণ নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, এটি তো সবারই জানা। কিন্তু এখনকার প্রসঙ্গে ধরুন আপনি বলছেন যে যিনি হামলা করেছেন বা যিনি হামলা করে আহত হওয়ার ভান করে মামলা করতে গেছেন বা বাদী হতে গেছেন, এই জন্য পুলিশ মামলা নিচ্ছে না, তো সেটি তো হচ্ছে মামলা নেওয়ার পরে তদন্ত করে পুলিশ বলতে পারে, কিন্তু নিতেও সমস্যা। মামলা আমি দিতে যাচ্ছি না বলছি, মামলা ওনারা বলুক কোন থানায় মামলা যে ফেরত আসছে। আমার মনে হয় বাংলাদেশে চ্যালেঞ্জ বলি যে প্রায় 500 থানা আছে, তো কোন থানায় মামলা নেই? আচ্ছা, সব থানায় কিন্তু যারা মামলা দিচ্ছে মামলা হচ্ছে।